চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি। এই অংশটির অ্যানাগ্রাম হলো মা বাবা পীড়ায় রণে তাজা শির দিত আরস আকার সমান মা বাঁচিত। আগে ওইভাবে জানা ছিল না যে অ্যানাগ্রামটা কোনোভাবে যে সাহিত্যের একটা অংশ হতে পারে বা এটা নিয়ে যে কবিতা বা কোনো কিছু লেখা হতে পারে, গান হতে পারে, এই বিষয়ে আমার জানা ছিল না। এই প্রথম আমি জানতে পারলাম আমাদের এই বিশ্ববিদ্যালয়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র বড় ভাই আসিফ ভাইয়ের কাছ থেকে, এবং ওনার লেখা যেই জাতীয় সঙ্গীতের যেই অ্যানাগ্রামটা, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর, যার ভেতরে ছিল দেশপ্রেম, দেশত্ববোধ, এবং তার শব্দচয়ন ছিল অত্যন্ত সুন্দর। এবং আমার কাছে মনে হয়েছে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে এই অ্যানাগ্রাম সম্পর্কে মানুষ অবগত হয় বা জানতে পারে, এটা এক পর্যায়ে হয়ে যাবে আমাদের দেশের একটা গর্ব, আমাদের সকলের একটা গর্ব যে জাতীয় সঙ্গীতের অ্যানাগ্রাম রচনা করেছেন আমাদের আসিফ ভাই। আমরা আসলে কেউ জানতাম না যে এত সুন্দরভাবে জাতীয় সঙ্গীত নিয়ে কাজ করা যায়, আর আমাদের সকলের কাছেই আসলে জাতীয় সঙ্গীত একটি মমত্বের জায়গা। আমি বিভিন্ন ধরনের এমবিগ্রাম বা হচ্ছে এগুলোর সাথে পরিচিত ছিলাম, ওগুলো খুবই কমন আমি শুনেছি, কিন্তু অ্যানাগ্রামের সাথে আমি এর আগে পরিচিত হইনি। আসিফ ভাইয়ের সাথে মেশার পরে আমার অ্যানাগ্রাম সম্পর্কে জানার সুযোগ হয়েছে। আমি অ্যানাগ্রাম সম্পর্কে জানার পর আমি খুবই ভালো বোধ করেছি। আর আসিফ ভাইয়া এই যে আমাদের জাতীয় সঙ্গীত সম্পর্কে অ্যানাগ্রাম লিখেছেন, এটা মধ্যে বাংলাদেশ সম্পর্কে অথবা দেশপ্রেম যেটা বলে আর কি, দেশপ্রেম খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, এটা খুবই ভালো লেগেছে। আমি মনে করি আমাদের আসিফ ভাইয়া আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব, এবং শুধু বিশ্ববিদ্যালয় না, আমাদের বাংলাদেশের গর্ব আসিফ ভাইয়া। আসিফ মর্তবা সে কিন্তু এ নিয়ে ভেবেছে এবং শুধু ভাবে নাই, সে এমন দেশপ্রেমিক, সে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের যে বিষয়টি, পুরা জাতীয় সঙ্গীতটাকে তিনি কী করেছেন, তিনি অ্যানাগ্রামের মাধ্যমে রূপান্তরিত করেন। এখন রূপান্তরটা কী? অ্যানাগ্রাম মানে আসলে যে একটা বাক্য যেভাবে বলা হয় সেই বাক্যটা সেভাবে না বলে সেই বাক্যটা অন্য, ওই বাক্যটার মধ্যে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো অন্যভাবে ব্যবহার করে অন্য বাক্য ব্যবহৃত হতে পারে। বাক্যের মধ্যে শব্দ বা বর্ণগুলো যা আছে ওই বর্ণগুলো থাকবে, কিন্তু ওই বর্ণ দিয়ে অন্য বাক্য হবে, কিন্তু ওই বাক্য হবে না, কিন্তু অর্থবোধকতার কাছাকাছি থাকবে। যেমন জাতীয় সঙ্গীত হলো দেশপ্রেমের মূল একটা মন্ত্র, সে যে প্রথম করেছে এবং যে বাক্যবন্ধ ব্যবহার করে করে সে করেছে, সেই বাক্যবন্ধগুলো আমি দেখেছি, সেগুলো প্রত্যেকটার চিত্রকল্পের মধ্যে প্রত্যেকটা চারটা যে বাক্যবন্ধ সে করেছে সেগুলির মধ্যে আলাদাভাবে জীবনবোধ, দেশপ্রেম এবং দেশের চিত্রকল্প চমৎকারভাবে উঠে এসেছে। এই জন্য তাকে আমি অবশ্যই ধন্যবাদ দিই, এবং এটা আপনাদেরকে ধন্যবাদ দিই এই জন্য, কারণ এটা ব্যাপক প্রচারিত হতে পারে জাতীয় সঙ্গীত বাংলাদেশ, বাংলাদেশ মানে জাতীয় সঙ্গীত, এই যে বাংলাদেশের সম পর্যায়ের যে একটা অবস্থান নিয়েছে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের অ্যানাগ্রাম যিনি রচনা করেন তিনি অবশ্যই একজন দেশপ্রেমী এবং মেধাবী, না হলে এই ব্যাপারগুলো রচনা করা যায় না। এই জন্য আমি আসিফ মর্তবাকে ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন সে শ্রেষ্ঠ চিন্তার দিকে সে এগিয়ে যাচ্ছে। আমি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের দুটি দেশাত্মবোধক অ্যানাগ্রাম লিখেছি, যার একটির নাম হলো মা এবং অপরটির নাম হলো জয় বাংলা। এখানে মা দ্বারা মূলত মাতৃভূমিকে বোঝানো হয়েছে এবং জয় বাংলা দ্বারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন অনুপ্রেরণার স্লোগানকে বোঝানো হয়েছে। আমি বিশ্বাস করি আমার লেখা এ দুটি দেশাত্মবোধক অ্যানাগ্রাম দেশের মানুষের মন ও মননে দেশপ্রেমকে ভিন্নভাবে জাগিয়ে তুলতে সহায়তা করবে।